প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের এই পরবর্তী ক্লাসে আমরা জীবতত্ত্ব করতেছিলাম। জীবতত্ত্বের আমরা সেকেন্ড ল যেটা, অর্থাৎ দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো, সেই ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এই ব্যতিক্রমগুলো থেকে আমরা অলরেডি একটা ব্যতিক্রম আলোচনা করেছিলাম, সেটা ছিল যে পরিপূরক জিন। এই পরিপূরক জিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পরিপূরক জিন এর কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্র ফিনোটাইপিক অনুপাতটি 9:9:3:3:1 এর পরিবর্তে সেটা পরিবর্তিত হয়ে সেটা কত 9:7 আকারে প্রকাশিত হতে দেখা যায়। এক্ষেত্রে তার মেন কারণটা ছিল যে পরিপূরক জিন, অর্থাৎ পরিপূরক জিন হিসেবে আমরা জেনেছি যে কোনো অ্যালিলিক জিনকে যদি অন্য আরেকটি নন অ্যালিলিক জিন তার বৈশিষ্ট্য প্রকাশে সহযোগিতা করে, অর্থাৎ অন্য আরেকটি নন অ্যালিলিক জিনের সহযোগিতায় যদি তার বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তবে এই ধরনের জিনগুলোকে আমরা সাধারণত বলে থাকি পরিপূরক জিন। সেক্ষেত্রে পরিপূরক জিন একে অপরকে সহযোগিতার মাধ্যমে তার বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে, আর এই জন্য মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি 9:3:3:1 এর পরিবর্তে কত হয় 9:7 আকারে প্রকাশিত হয়। এটা ছিল পরিপূরক জিনের কারণে। আজকে আমরা পরিপূরক জিন যেহেতু পড়েছি, আজকে আমরা আরেকটা ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপিস্টেসিস। তোমাকে যদি আমি প্রাথমিকভাবে বলি যে পরিপূরক জিন যে কাজটা করে, অর্থাৎ পরিপূরক জিনের ঠিক উল্টো ঘটনাটাই হচ্ছে অ্যাপিস্টেসিস। আর এই অ্যাপিস্টেসিসটা কি আমরা আজকে জানব। হচ্ছে, ধরো আমি একটু উদাহরণের মাধ্যমে দেখতে চাই, দেখাতে চাই যে ধরো একটা বৈশিষ্ট্য আমরা জানি, স্বাভাবিকভাবে কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারিত হয় একজোড়া জিন দ্বারা। মনে করি যে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য দুইটা জিন দেয়। ধরো দুইটা টি মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, এটা স্বাভাবিক অবস্থা, এটা একটা অ্যালিলিক, দুইটা অ্যালিল একটা লোকাসে অবস্থান করতেছে। ঠিক এই ক্ষেত্রে আমরা জানি যে পরিপূরক জিনের ক্ষেত্রে দেখেছিলাম এরকম আরেক জোড়া জিন, এরকম আরেক জোড়া জিন, যে কোনো আরেক জোড়া জিন, ধরো এস এস আরেক জোড়া জিন, একে সহযোগিতার মাধ্যমে এর বৈশিষ্ট্যটা প্রকাশ করেছিল, এটা ছিল পরিপূরক জিনের ঘটনা। কিন্তু এই ক্ষেত্রে অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে ঘটনাটা উল্টো, যে কোনো একটা লোকাসে অবস্থানকারী জিন যুগল এর বৈশিষ্ট্য প্রকাশে যদি অন্য আরেকটা লোকাসে অবস্থানকারী, অর্থাৎ তার নন অ্যালিলিক, অর্থাৎ আমরা জানি যে ভিন্ন লোকাসে অবস্থানকারী জিনগুলো পরস্পরের নন অ্যালিলিক জিন, তাহলে এরকম নন অ্যালিলিক জিন যখন কোনো প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে তখন তাকে অ্যাপিস্টেসিস বলা হয়। তাহলে অ্যাপিস্টেসিসটা জিনিসটা কি? অ্যাপিস্টেসিস হচ্ছে যে কোনো একটি প্রকট নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে যদি অন্য কোনো একটি লোকাসে অবস্থানকারী নন অ্যালিলিক জিন তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে থাকে, তবে এই ঘটনাকে সাধারণত অ্যাপিস্টেসিস বলে। তাহলে কি বললাম, অ্যাপিস্টেসিস কি? যে কোনো একটি প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে যদি অন্য কোনো নন অ্যালিলিক জিন বাধা প্রদান করে থাকে, অর্থাৎ ওই নন অ্যালিলিক জিনের বাধার কারণে যদি প্রকট জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশে বাধাগ্রস্ত হয়, তবে এই ঘটনাকে বলা হয় অ্যাপিস্টেসিস। আর এই অ্যাপিস্টেসিস মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস, অ্যাপিস্টেসিস, আর হচ্ছে প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। তাহলে কি অ্যাপিস্টেসিস কি বলছি? যে কোনো একটি প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে যদি অন্য কোনো নন অ্যালিলিক জিন তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে, তবে তাকে বলা হয় অ্যাপিস্টেসিস। এই ক্ষেত্রে উদাহরণ মাধ্যমে যদি আমি মনে করি যে ধরো একটা বর্ণের কথা যদি প্রকাশ করি, ধরো লাল বর্ণ, ধরো লাল বর্ণ এর জন্য দায়ী জিন যদি আর হয়, ধরো আর লাল বর্ণের জন্য দায়ী জিন, ধরো দুইটা আর মিলে, অর্থাৎ
এক জোড়া ডাইজিন একত্রিত হয়ে লাল বৈশিষ্ট্যটা প্রকাশ করে। তাহলে এই ক্ষেত্রে অন্য আরেকটা জিন যদি অন্য অন্য আরেকটা নন এলিডিক জিন পি অন্য আরেকটা এই আর এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে থাকে, তবে আমরা এই ঘটনাটাকে বলবো অ্যাপিস্টেসিস। এই ক্ষেত্রে একটু আমাদের মনে রাখতে হবে যে প্রকট জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে, অর্থাৎ যে জিনটি বাধা পাচ্ছে যার বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারতেছে না, এই জিনটাকে বলা হয় সাধারণত বলা হয় হাইপোস্টেটিক জিন। আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে থাকে এদেরকে বলা হয় অ্যাপিস্টেটিক জিন। তাহলে কি বলছি, যে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে অর্থাৎ আর এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় যদি পি, তাহলে পি এই ক্ষেত্রে বলা হয় অ্যাপিস্টেটিক জিন। আর যে বাধাগ্রস্ত হচ্ছে অর্থাৎ যার বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারতেছে না, অর্থাৎ আর তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, কার কারণে? পি এর কারণে। তাহলে বাধাগ্রস্ত হচ্ছে কি এই ক্ষেত্রে? আর আর যদি বাধাগ্রস্ত হয় তবে আর এই জিনটাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। আর যে বাধা প্রদান করে অর্থাৎ যে নন এলিলিক জিনটি তাকে বাধা দিচ্ছে এই নন এলিলিক জিনটাকে বলা হয় অ্যাপিস্টেটিক জিন, অ্যাপিস্টেটিক জিন। আর যে বাধাগ্রস্ত হচ্ছে তাকে বলা হয় হাইপোস্টেটিক জিন, হাইপোস্টেটিক জিন। তাহলে আমরা এই ক্ষেত্রে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে অ্যাপিস্টেসিস। মূলত মনে রাখবে অ্যাপিস্টেসিস হচ্ছে একটা ঘটনা, কি ঘটনা, যে কোনো প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশের যদি অন্য কোনো নন এলিলিক জিন তাকে বাধা প্রদান করে তবে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, অর্থাৎ তার যে জিনটা নির্দিষ্ট বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে না, তখন এটাকে বলা হয় অ্যাপিস্টেসিস, এই ঘটনাটাকে বলা হয় অ্যাপিস্টেসিস। আর এই ঘটনার জন্য দায়ী যে জিনগুলা অর্থাৎ এ লাল এর বৈশিষ্ট্য প্রকাশে জয়ে বাধা দেয়, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে পি তাকে বাধা দেয়, তাহলে পি এই ক্ষেত্রে হচ্ছে অ্যাপিস্টেটিক জিন, অর্থাৎ যে বাধা দেয় সে হচ্ছে অ্যাপিস্টেটিক জিন, আর যে বাধাগ্রস্ত হয় সে হচ্ছে হাইপোস্টেটিক জিন। ক্লিয়ার? তাহলে আমরা বলেছি যে এরকম অ্যাপিস্টেসিস বা অ্যাপিস্টেটিক জিনগুলা দুই রকমের, অর্থাৎ যে বাধা দেয় এরকম বাধা প্রদানকারী জিন দুই রকমের, অর্থাৎ অ্যাপিস্টেটিক জিন দুই প্রকার। একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেটিক জিন বা প্রকট এই প্রকট অ্যাপিস্টেসিস জিনের জন্য যে ঘটনাটা ঘটে তাকে বলা হয় প্রকট অ্যাপিস্টেসিস। আর হচ্ছে প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, অর্থাৎ প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিক জিনের মাধ্যমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। এই ক্ষেত্রে প্রকট অ্যাপিস্টেসিসটা কি আমরা একটু বুঝে নিই, প্রকট মানে কি? আমরা জানি যে প্রকট হচ্ছে এরা হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস, অর্থাৎ পি যেহেতু আমি ধরে নিয়েছিলাম এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থা, আর পি এর সাথে যদি আরেকটা প্রচ্ছন্ন জিন থাকে তাহলে এটা হচ্ছে কি অবস্থা, এটা হচ্ছে হেটারোজাইগাস অবস্থা। তাহলে এরকম হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই যারা প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারে, অর্থাৎ এখানে হোমোজাইগাস অবস্থায় সে বাধা দিবে আর এই বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, এরকম প্রচ্ছন্ন অবস্থা অর্থাৎ একটা প্রকট জিন থাকলেই হলো, অর্থাৎ প্রকট অবস্থা অথবা প্রচ্ছন্ন অবস্থা উভয় অবস্থাতেই যদি এই বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তবে এই ধরনের প্রকট জিনকে বলা হয় প্রকট অ্যাপিস্টেটিক জিন। কি বললাম আমি? বলছি যে যে অ্যাপিস্টেটিক জিনগুলা হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস, অর্থাৎ দুটি একই রকম জিন অথবা একটা হোমোজাইগাস সরি একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন, এই অবস্থায় এরকম অবস্থায় অর্থাৎ এরকম অবস্থা এবং এরকম অবস্থা দুই অবস্থায় অর্থাৎ হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই যদি প্রকট জিনের অন্য কোনো নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধার কারণ হয় তবে এই ধরনের ঘটনাকে বলা হয় প্রকট অ্যাপিস্টেসিস। এই প্রকট অ্যাপিস্টেসিস এর কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি ব্যতিক্রম হয়ে সে 13:3 আকারে প্রকাশিত হয়, 13:3 আকারে প্রকাশিত হয়। তাহলে এটা কোন কারণে হয়? এটা মূলত আসলেই প্রকট অ্যাপিস্টেসিসের কারণে হয়। আর প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসটা কি, ঘটনাটা কি? দেখো প্রকট অ্যাপিস্টেসিস অর্থাৎ হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই কি করতে পারে,
নন অ্যালিলিজিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারে। কিন্তু প্রচ্ছন্ন অ্যামিস্টেসিস এর ক্ষেত্রে ঘটনাটি একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায়, শুধুমাত্র কি অবস্থায়, শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারে, হেটারোজাইগাস অবস্থায় দিতে পারে না। যদি কোনো বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে হয় তাহলে অবশ্যই তাকে কি অবস্থায় থাকতে হয়, হোমোজাইগাস অবস্থায় থাকতে হয়, হেটারোজাইগাস অবস্থায় সে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারে না। তাহলে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় যদি বৈশিষ্ট্য প্রকাশে বাধার কারণ হয় তবে এই ধরনের ঘটনাকে বলা হয় প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। আই থিঙ্ক অল আর ক্লিয়ার। আমি বলতে চাচ্ছিলাম যে প্রপার অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে অ্যাপিস্টেটিক জিনগুলো অর্থাৎ যারা বাধা দেয় তারা হোমোজাইগাস অবস্থায় বাধা দেয় এবং হেটারোজাইগাস অবস্থায় বাধা দেয়, এই জন্য মেন্ডেলের সূত্রটি ব্যতিক্রম হয়ে 10:3 আকারে প্রকাশিত হয়। আর প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে ঘটনাটা কি, শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় বাধা দিতে পারে, হেটারোজাইগাস অবস্থায় অর্থাৎ একটা যদি জিন থাকে, অ্যাপিস্টেটিক জিন থাকে, সাথে যদি তার সমপ্রকৃতির জিন না থাকে তবে বাধা দিতে পারে না, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় বাধা দিতে পারে না। এরকম যদি হয় তবে এটাকে বলা হয় প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। আর এই প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের কারণে মেন্ডেলের সূত্রটি, দ্বিতীয় সূত্রটি ব্যতিক্রম হয়ে সে 9:7 আকারে প্রকাশিত হয়। আজকে আমরা মূলত আসলে এই প্রকট অ্যাপিস্টেসিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ হোমোজাইগাস এবং হেটারোজাইগাস অবস্থায় বাধা যারা দিয়ে থাকে এই কারণে যে মেন্ডেলের সূত্রটি ব্যতিক্রম হয়ে 13:3 আকারে প্রকাশ পায়, আমরা এই অনুপাতটি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। তাহলে চলে যাই আমরা প্রথমে যদি আসি যে প্রকট অ্যাপিস্টেসিস কি। আমরা বলছি যে সকল অ্যাপিস্টেটিক জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই কোনো নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধার কারণ হয় তবে তাকে বলা হয় প্রকট অ্যাপিস্টেসিস। আর এই প্রকট অ্যাপিস্টেসিসের কারণে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত 9:3:1 অনুপাতটি পরিবর্তিত হয়ে সেটা 13:3 আকারে প্রকাশিত হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ব্যাখ্যায় চলে যাই, তাহলে প্রথমে যদি আমি ধরে নিই যে আমরা এটা মোরক মুরগিদের ক্ষেত্রে আমরা তিনটা জাত দেখা যায়, একটা হচ্ছে লেঘর্ন জাতের মোরক মুরগি, আরেকটা হচ্ছে ওয়াইনডট জাতের মোরক মুরগি, আরেকটা হচ্ছে প্লিমাউথ জাতের মোরক মুরগি। এই তিনটা জাতের মোরক মুরগিদের ক্ষেত্রে সাধারণত পালকের বর্ণের সাদা বর্ণের হয়ে থাকে। এই ক্ষেত্রে শুধুমাত্র লেঘর্ন জাতের মুরগি, অ্যাকচুয়ালি প্লিমাউথ এবং ওয়াইনডট জাতের মুরগির পালকের রং সাদা হয় কারণ তার মধ্যে রঙিন বর্ণের জন্য দায়ী জিন না থাকার কারণে। তাহলে আমরা তিনটা জাত বলতেছি, একটা জাত বলতেছি লেঘর্ন জাতের মোরক মুরগি, আরেকটা বলছি ওয়াইনডট জাত এর মোরক মুরগি, আরেকটা হচ্ছে প্লিমাউথ রক জাতের মোরক মুরগি। মূলত এই তিন জাতের মোরক মুরগিদের পালকের বর্ণ সাদা হয়ে থাকে। এই ক্ষেত্রে লেঘর্ন জাত ব্যতীত আর যে দুইটা জাত আছে, ওয়াইনডট জাত এবং প্লিমাউথ রক জাত, এই দুই জাতের মোরক মুরগির পালকের বর্ণ সাদা হয় তার কারণ হচ্ছে তার মধ্যে রঙিন বর্ণ সৃষ্টিকারী কোনো জিন থাকে না, এই জন্য সাদা হয়। সো এই ক্ষেত্রে কোনো অ্যাপিস্টেটিকের প্রভাব নেই। অ্যাপিস্টেটিকের প্রভাব আছে লেঘর্ন জাতের ক্ষেত্রে। আমরা দেখতে পাই লেঘর্ন জাতের মধ্যে যদিও রঙিন বর্ণের জন্য দায়ী জিন থাকে তথাপিও সে কী করত না, এই বর্ণটার রঙিন আকারে প্রকাশিত হয় না, কারণ তার ক্রোমোজোমের মধ্যে অন্য আরেকটা লোক আছে, এমন কিছু অ্যাপিস্টেটিক জিন পাওয়া যায় যারা ওই রঙিন বর্ণকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়ে থাকে। এই ক্ষেত্রে এই বাধা দেওয়ার কারণে এই লেঘর্ন জাতের মোরক মুরগিদের পালকের বর্ণ অনেক ক্ষেত্রে সাদা হয়ে থাকে। কেন সাদা হয়ে থাকে, এই অ্যাপিস্টেটিক জিনের কারণে সাদা হয়ে থাকে। তাহলে আমরা যদি ধরে নিই যে লেঘর্ন জাতের মোরক মুরগির রঙিন পালকের জন্য দায়ী জিন, তাহলে প্রথমে যদি ধরি লেঘর্ন জাতের মোরক মুরগির
পালকের রঙিন বর্ণের জন্য, রঙিন বর্ণের জন্য দায়ী প্রকট জিন, প্রকট ধরে নিলাম, এই জিনটা দায়ী হচ্ছে প্রকট জিন, ধরে নিলাম সি, ধরে নিলাম প্রকট জিনটা ক্যাপিটাল সি ধরে নিলাম, অর্থাৎ লেগহর্ন জাতের মোরগ মুরগিদের পালকের রঙিন যে বর্ণটা হবে, পালকের যে রঙিন বর্ণটা হয় এর জন্য দায়ী প্রকট জিনটাকে আমি ক্যাপিটাল সি ধরে নিলাম। তাহলে এই রঙিন বর্ণের জাতের লেগহর্ন এর ক্ষেত্রে আমি বলছি যে এই জাতের মধ্যে এমন কিছু অ্যাপিস্টেটিক জিনও থাকে, অর্থাৎ এই সি এর বর্ণ প্রকাশে বাধা প্রদানকারী এমন কিছু জিন থেকে যায়, তার ক্রোমোজোমের অন্য আরেকটা লোক আছে এরকম জিন থেকে যায় যারা এই সি এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়ে থাকে। তাহলে এরকম প্রকট জিন যদি ধরে নিই যে রঙিন বর্ণের অ্যাপিস্টেটিক জিন, রঙিন বর্ণের অ্যাপিস্টেটিক জিন, এর অ্যাপিস্টেটিক জিন যদি ধরে নিই, এর অ্যাপিস্ট্যাটিক জিন, অ্যাপিস্ট্যাটিক অ্যাপিস্টেটিক, আমরা যদি প্রকটটা করে দিচ্ছি অ্যাপিস্টেটিক প্রকট জিন, প্রকট জিন যদি ধরে নিই আই, তাহলে আই যদি প্রকট জিন ধরে নিই, অর্থাৎ তার এই রঙিন বর্ণকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে এরকম একটা দায়ী জিন আই ধরে নিলাম, তাহলে যখনই ক্যাপিটাল সি থাকবে, অর্থাৎ ক্যাপিটাল সি আমরা সাধারণত ধরে নিলাম যে রঙিন বর্ণ সৃষ্টি করে থাকে, কিন্তু সেই সাথে যদি একই সাথে যদি ক্যাপিটাল আই এর উপস্থিতি পাওয়া যায়, যেহেতু প্রকট জিন সে হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস উভয় অবস্থাতে যে কোনো অবস্থাতে যদি তার উপস্থিতি থাকে, তাহলে সি তার বৈশিষ্ট্য প্রকাশে প্রকাশ করতে পারবে না। এই ক্ষেত্রে এই ঘটনাটাকে আমি বলছি যে অ্যাপিস্টেসিস, আর এই কারণেই মূলত, অর্থাৎ সি তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় আই, এই আই বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেওয়ার কারণেই মূলত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি ব্যতিক্রমী হয়ে ওই 13:3 আকারে প্রকাশ পায়। তাহলে সেক্ষেত্রে জাতের লেগহর্ন জাতির মোরগ মুরগির যে সাদা পালকের মোরগ মুরগি যেগুলা সেগুলার জিনোটাইপটা কেমন হবে, তাহলে লেগহর্ন জাতের সাদা পালকধারী যে মোরগ মুরগি আছে, সাদা পালকধারী পালকধারী যে মোরগ মুরগি আছে, মোরগ মুরগি আছে, তাদের জিনোটাইপটা কেমন হবে বলতো, জিনোটাইপটা কেমন হবে তাহলে, অর্থাৎ লেগহর্ন জাত তার মধ্যে রঙিন বর্ণ আছে কিন্তু পালক সাদা, তার জিনোটাইপটা কেমন হবে, তার জিনোটাইপটা ধরে নিই যে তার সাথে ক্যাপিটাল সি আছে, রঙিন বর্ণ প্রকাশের জন্য দায়ী জিন আছে, কিন্তু সে যেহেতু পালক সাদা রঙিন যেহেতু না, তাহলে তার সাথে ক্যাপিটাল আই আছে, তার মানে বিশুদ্ধ সাদা যদি হয়, লেগহর্ন জাতের বিশুদ্ধ সাদা যদি হয়, তাহলে রঙিন বর্ণ থাকা সত্ত্বেও তার সাথে ক্যাপিটাল আই থাকার কারণে মূলত এই জিনোটাইপ দ্বারা মোরগ মুরগির পালকের বর্ণ কেমন হয়ে গেছে, সাদা হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে সাদা লেগহর্ন জাতের মোরগ মুরগির জিনোটাইপটা কেমন, ক্যাপিটাল সি ক্যাপিটাল আই। সি রঙিন বর্ণের জন্য দায়ী যদিও, তাহলে রঙিন পালক হওয়ার কথা ছিল কিন্তু অন্য আরেকটা লুকাসের মধ্যে কি থাকার কারণে, তাকে বাধা দানকারী আই থাকার কারণে এটা প্রকাশিত হয়েছে কিভাবে, সাদা হিসেবে। তাহলে এইরকম জাতের মোরগ মুরগিকে আমরা ধরে নিই যে সাদা লেগহর্ন জাতের মোরগ মুরগি, ঠিক আছে? তাহলে সাদা লেগহর্ন জাতের মোরগ মুরগির জিনোটাইপটা কেমন পাইলাম আমরা, সাদা লেগহর্ন জাতের মোরগ মুরগির জিনোটাইপটা পাইলাম আমরা ক্যাপিটাল সি, এখানে লিখে নিই ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, এটা হচ্ছে সাদা লেগহর্ন জাতের মোরগ মুরগি। এরকম একটি সাদা লেগহর্ন জাতের মোরগ মুরগির সাথে যদি আমরা ওয়াইন ডট বলছিলাম কি, ওয়াইন ডট এর মধ্যে আসলে মূলত এর জিনোটাইপটাই কেমন, এর জিনোটাইপটাই হচ্ছে এই রঙিন বর্ণের জন্য দায়ী যে ক্যাপিটাল সি এটাই নাই, তার মানে সেটা রঙিন বর্ণ সৃষ্টি হওয়ার মতো দায়ী জিনই নেই, তার মানে ক্যাপিটাল সি অনুপস্থিত, তাহলে সেক্ষেত্রে সাদা বর্ণই হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ওর জিনোটাইপটা ধরে নিই যে সাদা ওয়াইন ডট জাতের মোরগ মুরগির জিনোটাইপটা কেমন হবে, স্মল সি, ধরে নিলাম ক্যাপিটাল সি নাই এজন্য সে সাদা, স্মল সি, এর সাথে স্বাভাবিক হবে এর প্রচ্ছন্ন আমরা জিনটাকে যদি স্মল আই ধরে নিই, তাহলে এটা হচ্ছে ওয়াইন ডট জাতের সাদা, ওয়াইন ডট যে জাতটা আছে মোরগ মুরগির সাদা ওয়াইন ডট জাত, এর জিনোটাইপটা হবে এরকম, তাহলে স্মল সি স্মল আই, এটা কার, এটা হচ্ছে ওয়াইন ডট জাতের যে সাদা পালকধারীর মোরগ মুরগি আছে তাদের জিনোটাইপ, আর এটা কার, এটাও সাদা পালকধারী কিন্তু এই জাতটা কি লেগহর্ন জাত,
এর মধ্যে রঙিন বর্ণ সৃষ্টিকারী জিন থাকা সত্ত্বেও তার মধ্যে অ্যাপিস্টেটিক জিন থাকার কারণে সেটা সাদা বর্ণ হয়েছে। তাহলে আমরা বললাম সাদা লেভন জাতের মোরক মুরগি, আর একটা নিলাম কি ওয়ান্ডর্চ জাতের মোরক মুরগি। এই ক্ষেত্রে এরকম দুইটা জাতের মধ্যে যদি আমি ক্রস ঘটাই তাহলে কি আসতে পারে আমরা একটু লক্ষ্য করি। তাহলে পিতামাতা আমরা যদি ধরে নেই, পিতামাতার সাইনটা এইভাবে আমরা জানি, আমরা এটা আমরা জানা আছে পিতামাতা। ফিনোটাইপ, ফিনো মানে কি বাহ্যিক যে বৈশিষ্ট্য, বাহ্যিক কেমন সাদা পালকধারী, তাহলে সাদা পালকধারী সাদা লেঘন, সাদা লেঘন, সাদা লেঘন জাতের মোরক মুরগি, মোরক অথবা মুরগি যদি নেই এই ক্ষেত্রে আমরা তার অপোজিটটা নিব, তাহলে সাদা লেঘন জাত সাথে ক্রস করবো আমরা কেমরা সাদা ওয়াইন্ডট জাত, সাদা ওয়াইন্ডট ওয়াইন্ডট ওয়াইন ডট জাত, সাদা ওয়াইন্ডট জাত। এদের জিনোটাইপটা কেমন তোমরা বলো তো, এদের জিনোটাইপটা কেমন হবে, এদের জিনোটাইপটা কেমন হবে তোমরা কমেন্টস করো, এদের জিনোটাইপটা কেমন হবে, এদের জিনোটাইপটা হবে সাদা লেঘন। আমরা লেঘন জাত কিন্তু আমরা বলে নিচ্ছি যে সাদা লেঘন, বিশুদ্ধ সাদা লেঘন যদি হয় তার মানে তার মধ্যে রঙিন বর্ণ ক্যাপিটাল সি আছে, কিন্তু সাদা হয়েছে কেন তার সাথে ক্যাপিটাল আই থাকার কারণে। অর্থাৎ সাদা লেঘন জাতে মোরক মুরগির জিনোটাইপটা হবে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই। আর স্বাভাবিকভাবে সাদা ওয়াইন্ডট জাত যে তার মধ্যে কি নাই রঙিন বর্ণ সৃষ্টিকারী ডাইজিন ক্যাপিটাল সি নেই, তার মানে এই ক্ষেত্রে স্মল সি অর্থাৎ সাদা অর্থাৎ রঙিন বর্ণ সৃষ্টির জন্য ডাইজিন নেই, এই জন্য সে সাদা। আর সাথে কি আছে এই ক্যাপিটাল আই এর আমরা প্রচ্ছন্ন জিনটা ধরে নিয়েছি স্মল আই। তাহলে এটা হচ্ছে সাদা লেঘন জাতের মোরক মুরগির জিনোটাইপ, এটা হচ্ছে সাদা ওয়াইন্ডট জাতের মোরক মুরগির জিনোটাইপ। এই ক্ষেত্রে আমরা আগের নিয়মই এখন দেখবো এর গ্যামিটগুলা কেমন হতে পারে। এক্ষেত্রে গ্যামিট কেমন হবে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল আই নিয়ে হচ্ছে একটা গ্যামিট, এই ক্ষেত্রে স্মল সি স্মল আই নিয়ে হচ্ছে একটা গ্যামিট। তাহলে এরকম সাদা লেঘন জাতের গ্যামিটগুলা এরকম হবে, ওয়াইন্ডট জাতের মোরক মুরগির গ্যামিটগুলা এরকম হবে। তাহলে এই ক্ষেত্রে এই গ্যামিটের সাথে এই গ্যামিটগুলো যখন ক্রস হবে অর্থাৎ নিষিক্ত হবে, তখন নিষেক যখন হবে তখন এফ ওয়ান জেনারেশনের যে জিনোটাইপটা হবে কেমন জিনোটাইপ হবে দেখো তো। আমরা জানি যে সমপ্রকৃতি জিন একই সাথে বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে ক্যাপিটাল সির সাথে যাবে কে এক্ষেত্রে স্মল সি, আর ক্যাপিটাল আই এর সাথে যাবে কে স্মল আই। এবার তোমরা বলো যে এই ক্ষেত্রে জিনোটাইপটা যদি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই হয় তবে এর ফিনোটাইপ অর্থাৎ বাহ্যিকভাবে এর পালকগুলা কেমন হবে, এর ফিনোটাইপটা কেমন হবে বলো তো, ফিনোটাইপটা কেমন হবে। দেখো রঙিন বর্ণের জন্য ডাইজিন আছে কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য ডাইজিন আছে, অর্থাৎ রঙিন হওয়ার কথা ছিল কিন্তু সাথে ক্যাপিটাল আই থাকার কারণে, যেহেতু আমি বলেছিলাম যে ক্যাপিটাল আইটা প্রকট, এক্ষেত্রে প্রকট অবস্থায় হেটারোজাইগাস অবস্থায় আছে, দেখো এখানে ক্যাপিটাল আই আছে স্মল আই আছে হেটারোজাইগাস অবস্থায় আছে, হেটারোজাইগাস অবস্থায় কি করবে সে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে, তাহলে রঙিন বর্ণ প্রকাশিত হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো হবে তারা সবাই কি হবে সাদা লেঘর্ণ হবে, সাদা লেঘর্ণ জাত লেঘর্ণ সাদা লেঘর্ণ। আর এটা হচ্ছে কেমন শঙ্কর সাদা লেঘর্ণ, এক্ষেত্রে ক্যাপিটাল সি রঙিন বর্ণের জন্য পালক থাকা সত্ত্বেও অর্থাৎ রঙিন বর্ণের জন্য দায়ী জিন থাকা সত্ত্বেও পালক কেমন হয়েছে সাদা হয়েছে, কেন সাদা হয়েছে সাথে তার অ্যাপিস্টেটিক জিন আই থাকার কারণে, অর্থাৎ হাইপোস্টেটিক জিনটাকে অ্যাপিস্টেটিক জিনটা কি করছে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়েছে, আর এটাই হচ্ছে কি অ্যাপিস্টেসিস। এই অ্যাপিস্টেসিসের কারণে এফ ওয়ান জেনারেশনের যতগুলা কি হবে যতগুলা অপত্য বা সন্তান সৃষ্টি হবে তারা সবাই কেমন হবে সাদা পালকধারী হবে অর্থাৎ সাদা লেঘন জাতের হবে। তাহলে এইরকম এফ ওয়ান জেনারেশনদের মধ্যে অর্থাৎ এইরকম জেনারেশনের মধ্যে যদি আবার ক্রস ঘটাই তাহলে এফ টু জেনারেশনে কি পাওয়া যাবে আমরা একটু লক্ষ্য করবো। তাহলে এফ ওয়ান জেনারেশন ক্রস এফ ওয়ান জেনারেশন যদি হয় তাহলে আমরা একটু লক্ষ্য করি এফ ওয়ান যদি হয় তাহলে এফ ওয়ান কি এই যে সাদা লেঘর্ণ শঙ্কর সাদা লেঘর্ণ, তাহলে পিতামাতা
পিতা মাতা কেমন এই যে সাইনটা এরকমই পিতা মাতা এর ফিনোগুলা কেমন সাদা লেঘন কিন্তু নিচ্ছি সাদা লেঘন লেঘন কেমন শঙ্কর ক্রস সাদা লেঘন সাদা লেঘন কেমন নিছি এটাও শঙ্কর তাহলে সাদা লেঘন ক্রস সাদা লেঘন যদি হয় এর জিনোটাইপটা কেমন খেয়াল করো জিনোটাইপটা একটু নিচে লিখেছিলাম এর জিনোটাইপটা কেমন হবে তাহলে সাদা লেঘনের জিনোটাইপটা হবে ক্যাপিটাল সি স্মল সি যেহেতু শঙ্কর ক্যাপিটাল আই স্মল আই ক্রস ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই তাহলে জিনোটাইপটা এরকম হবে জিনোটা কেমন ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই ক্রস ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই তাহলে এরকম জিনোটাইপের ক্ষেত্রে গ্যামিটগুলা কেমন হবে গ্যামিট তোমরাই বার করো গ্যামিটগুলা কেমন হবে গ্যামিটগুলা এটার সাথে এটা প্রথম ক্যাপিটাল সি এর সাথে ক্যাপিটাল আই প্রথম আবার ক্যাপিটাল সি এর সাথে স্মল আই এই দুই ধরনের গ্যামিট আরেকটা হচ্ছে স্মল সি এর সাথে ক্যাপিটাল আই নিয়ে একটা গ্যামিট স্মল সি এর সাথে স্মল আই নিয়ে আরেকটা গ্যামিট তাহলে চার ধরনের গ্যামিট পাওয়া যাবে এই ক্ষেত্রেও চার ধরনের গ্যামিটই পাওয়া যাবে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল আই স্মল সি ক্যাপিটাল আই স্মল সি স্মল আই এই চার ধরনের গ্যামিট আমরা এই ক্ষেত্রে দেখতে পারি সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে তোমরা কমেন্টস করো যে কোনো অসুবিধা হচ্ছে কি না তোমরা আমার লাইভটি হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা এই ধরনের গ্যামিটগুলো দেখতে পারি এবার এই ধরনের গ্যামিটগুলো নিয়ে আমরা চেকারবোর্ড যদি করতে চাই তাহলে এটা যদি পিতার গ্যামিটগুলো হয় এটা মাতার গ্যামিট এই দুই ধরনের গ্যামিট নিয়ে আমরা চেকারবোর্ড করতে পারি তাহলে চেকারবোর্ডে চলে যাই স্বাভাবিকভাবে চেকারবোর্ড তোমরা নিজে নিজে করো চেকারবোর্ডে যদি নেই প্রথমে এই দিক দিয়ে নেই এটা যদি পিতার হয় এটা হচ্ছে মাতার তাহলে পিতার চার ধরনের গ্যামিট আমরা পাইলাম এক ধরনের দুই ধরনের তিন ধরনের এবং চার ধরনের এই ক্ষেত্রে মাতারও চার ধরনের গ্যামিট পাইছি এক দুই তিন এবং চার তাহলে পিতার গ্যামিটগুলো ক্যাপিটাল সি ক্যাপিটাল আই পেয়েছি ক্যাপিটাল সি স্মল আই পেয়েছি স্মল সি ক্যাপিটাল আই পেয়েছি স্মল সি স্মল আই পেয়েছি এই ক্ষেত্রে মাতার একই ধরনের গ্যামিট পেয়েছি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল আই স্মল সি ক্যাপিটাল আই স্মল সি স্মল আই চার ধরনের গ্যামিট পেয়েছি তাহলে এই ক্ষেত্রে আমরা ক্রসগুলো সাধারণত জানি আগে নিয়মে করব যে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই এই ক্ষেত্রে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই এই ক্ষেত্রে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই এই ক্ষেত্রে আমরা দেখব ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই তাই না ক্যাপিটাল আই স্মল আই ক্যাপিটাল সি স্মল আই স্মল আই এই ক্ষেত্রে দেখো ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই এই ক্ষেত্রে দেখো ক্যাপিটাল সি স্মল সি ক্যাপ স্মল আই এই ক্ষেত্রে দেখো তো কি হয় এক্ষেত্রে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই এই ক্ষেত্রে স্মল সি সরি আগে ক্যাপিটাল সি দেই স্মল ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই এই ক্ষেত্রে দেখো স্মল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই এই ক্ষেত্রে দেখো স্মল সি হ্যাঁ ইয়েস ক্যাপিটাল আই স্মল আই এই ক্ষেত্রে আমরা দেখি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই এই ক্ষেত্রে কি পাই এই ক্ষেত্রে আমরা পাই ক্যাপিটাল সি স্মল আই
एक क्षेत्र में देखो स्मॉल सी कैपिटल आई स्मॉल आई एक क्षेत्र में देखो स्मॉल सी स्मॉल आई তাহলে আমাদের তৈরি হয়ে গেল চেকার বোর্ডটি আমরা চেকার বোর্ড অনুযায়ী এবার আমরা ফিনোটাইপটা দেখব যে ফিনোটাইপগুলো কেমন হয় আমরা জানি ক্যাপিটাল সি রঙিন বর্ণের জন্য দায়জিন কিন্তু ক্যাপিটাল আই হচ্ছে তাকে বাধা দেওয়ার জন্য দায়জিন এই ক্ষেত্রে ক্যাপিটাল আই হোমোজাইগাস হেটারোজাইগাস উভয় অবস্থাতেই রঙিন বর্ণকে বাধা দিবে তাহলে এই ক্ষেত্রে এটা কেমন হবে সাদা হবে এই ক্ষেত্রে কেমন হবে সাদা যেহেতু রঙিন বর্ণ আছে সাথে বাধা দানকারীও আছে এটা কেমন হবে দেখো তো রঙিন বর্ণ আছে বাধা দানকারী আছে এটাও সাদা হবে एक क्षेत्र में देखो रंगीन बर्ण बाधा दानकारी सदा एक क्षेत्र में रंगीन बर्ण बाधा दानकारी सदा एक क्षेत्र में कैमन रंगीन बर्ण आधा दानकारी सदाई एक क्षेत्र में रंगीन बर्ण आंतु बाधा दानकारी एपिस्टेरिक जीन कैपिटल आई देखो तो आना एक क्षेत्र क्योंकि नहीं कैमन एट अवश्य रंगीन कैमन एट रंगीन एट रंगीन एक क्षेत्र में देखो तो आस ক্যাপিটাল সি আছে ক্যাপিটাল আই আছে সাদা হয়ে যাবে এক্ষেত্রে ক্যাপিটাল সি আছে রঙিন বর্ণের জন্য দায়ী জিন আছে কিন্তু তাকে বাধা দান করার মত কোনো জিন নেই তাহলে এই ক্ষেত্রে এটা কেমন হবে বলো এটা রঙিন হবে এটা দেখো ক্যাপিটাল সি আছে ক্যাপিটাল আই আছে এই ক্ষেত্রে অবশ্যই সাদা হবে এটা দেখো ক্যাপিটাল সি আছে ক্যাপিটাল আই আছে সাদা হবে এই ক্ষেত্রে দেখো তো ক্যাপিটাল সি নেই কিন্তু দান করে বাধা দান করে জিন আছে এই ক্ষেত্রে কি হবে যেহেতু মনে মনে ভাবতে পারছ তাহলে এটা রঙিন হবে সরি সাদা হবে এই ক্ষেত্রে আসলে সাদাটা কিন্তু বাধা দেওয়ার জন্য হচ্ছে না এই ক্ষেত্রে সাদাটা হচ্ছে কিসের জন্য সাদাটা হচ্ছে যেহেতু রঙিন বর্ণের জন্য কোনো দায়ী জিনই নেই এই কারণে তাহলে এটাও সাদা তাহলে এটাও সাদা হচ্ছে এটা কি এটাও সাদা এই ক্ষেত্রে আসো রঙিন জিন দায়ী জিন সাদা দুইটাই एक क्षेत्र में देखो रंगीन जिन आंतु बाधा दानकारी जिन नहीं क्षेत्र में जिन ना थारण रंगीन एक क्षेत्र देखो तो क्षेत्र रंगीन बर्णर जो दायी जिन ही नहीं कैमन सदा और इटा कैमन दायी जिनो नहीं बाधा दानकारी जिनो नहीं वाइंडर जात देखे इटा सदा तेरे एक क्षेत्र में गुणे देखी सदा कयटा एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो तेर ते देखो तेरटाई किन्तु कि सदा अर्थात तेरटार मध्य ही एक क्षेत्र में देखो मैक्सिमाम क्षेत्र जदिव रंगीन जिन छो कैपिस्टेटिक जिन थार कारण कैपिटल आई थार कारण तरह वैशिष्ट्य प्रकाशे बाधाग्रस्त हो बाधा प्राप्त हो क्षेत्र में सदा हो गए तेल से क्षेत्र में तेरटी सदा हो रंगीन होता एक दुईटा অনুপাত রঙিন যদি লিখি তাহলে সাদা কয়টা পেলাম 13টা আর রঙিন পেলাম কয়টা 3টা তাহলে দেখো তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেটা হওয়ার কথা ছিল 9:3:1 হওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে এপিস্ট্যাটিক জিন বাধা দেওয়ার কারণে সেটা কত হয়ে গেছে 13:3 আকারে প্রকাশিত হয়েছে অর্থাৎ 13টার মধ্যে এরকম সাদা বর্ণ হয়েছে বা সাদা পালকদারি হয়েছে আর তিনটার মধ্যে কি রকম হয়েছে রঙিন পালক হয়েছে কারণ তাদের মধ্যে এপিস্টেটিক জিনটা উপস্থিত না থাকার কারণে তাহলে এটাই ছিল মূলত প্রকট এপিস্টেটিক জিনের প্রকোপ বা প্রভাব এই প্রকট এপিস্টেটিক জিনের কারণেই মূলত এই প্রভাবের কারণেই মূলত মেন্ডেলের সূত্রটির এরকম ব্যতিক্রম দেখা যায় তো আশা করি তোমরা সকলেই ব্যাপারটা ক্লিয়ার হয়েছো তোমরা বাসায় নিজে নিজে একবার ট্রাই করবে না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অথবা পার্সোনালি মোবাইলেও জানাতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো সামনের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সামনের ক্লাসে অবশ্যই আমরা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস যে ঘটনাটা অর্থাৎ প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের কারণে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা ব্যতিক্রম হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।